بسم الله الرحمن الرحيم ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে তার নৈকট্য লাভের জন্য প্রতি বছরেই বিশেষ একটি সুযোগ দিয়ে থাকেন। সে সুযোগটি হচ্ছে রমাদান মুবারকের সুযোগ। সেই রমাদান খুবই কাছাকাছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে রাখলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। রমাদান মাস পাওয়াটা বড় কথা নয়, একটু বলেন বাড়াই দাও, রমাদান মাস পাওয়াটা বড় কথা নয়, বরং রমাদান মাস পেয়ে নিজেকে সৌভাগ্যবানদের কাতারে বা সৌভাগ্যশীলদের মাঝে অন্তর্ভুক্ত করে নিতে পারাটা হলো বড় কথা। রমাদান আসে, আবার কত মানুষ হতবাগা হয়ে রমাদানকে বিদায় দিয়ে ফেলে। এজন্য সৌভাগ্যবান হলো সেই ব্যক্তি যে রমাদান পেয়ে এই রমাদানকে তার জীবনে কাজে লাগাতে পারে। আমরা যেন ঈমানের সাথে সুস্থতার সাথে রমাদানকে পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার পর পেতে যাচ্ছি সেই রমাদানকে, সুতরাং রমাদান আসার আগে, রমাদানকে পাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার, আমাদের কিছু পরিকল্পনা থাকা দরকার, আমাদের কিছু চিন্তা চেতনা রাখা দরকার। আসুন আজকের জুমায় সে বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। রমাদান একটি তাকওয়ার মাস, রমাদান একটি বিশেষ প্রশিক্ষণের মাস, রমাদান ঈমান বৃদ্ধির মাস, রমাদান ঈমান নবায়ন করে নেওয়ার মাস, রমাদান নিজেকে সকল প্রকার ত্রুটি ও অপরাধ থেকে পরিচ্ছন্ন করে নেওয়ার মাস, রমাদান সেই আখেরাতের অ্যাকাউন্ট, আখেরাতের হিসাবকে সমৃদ্ধ করে নেওয়ার মাস। আমরা যেন সেভাবেই পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রমাদানকে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনইভাবে এ জাতীয় ইবাদত সিয়াম পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি গুরুত্বপূর্ণ রমাদানের উপকারিতা, রমাদানের একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তির বিষয়ে উল্লেখ করলেন। এ সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষের পক্ষে সম্ভব মুত্তাকি হওয়া, আর যখন আপনি মুত্তাকি হতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার সুসংবাদ দিয়েছেন, তিলকাল জান্নাতুল লাতি উউইদাল মুত্তাকুন, ওই সেই জান্নাত যেই জান্নাতগুলির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি হবে তাদেরকে। সুতরাং রমাদান এমন একটি মাস, এ মাসের সিয়াম ও যাবতীয় ইবাদত পালনের মাধ্যমে সম্ভব হবে মুত্তাকি হওয়া, আর মুত্তাকি হওয়ার মাধ্যমে সম্ভব হবে
জান্নাতকে নিশ্চিত করে নেওয়া। ঠিক একইভাবে এই সেই রমাদান, যে রমাদানের প্রতি রাত্রিতে আহ্বান জানানো হয়, যে রমাদানের প্রতি রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়, সুতরাং রমাদানের কল্যাণকর দিকগুলি, উপকৃত হওয়ার দিকগুলি যা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এটা কখন? এটা হবে তখন যখন আপনি বাস্তবে রমাদানকে সেভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। আর যদি সাধারণ নিয়ম অনুযায়ী রমাদান আসবে, যেন একটু ভালো ভালো ইফতারি খাওয়া যায়, একটু ভালো কিছু খাওয়ার আয়োজন করা যায়, একটু সুন্দর পোশাক দিয়ে পোশাক পরে মসজিদে তারাবির জামাতের জন্য দৌড়ঝাঁপ করা যায়, শুধু এই ধরনেরই যদি চিন্তা থাকে, তাহলে রমাদান থেকে বাস্তবে আমরা প্রকৃতপক্ষে উপকৃত হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আসুন আমরা রমাদানকে সেভাবেই আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। বরং মনে রাখতে হবে, হতে পারে আপনার আমার জীবনে এটাই শেষ রমাদান, আবার রমাদান পাব এমন আশা থাকতে পারে, কিন্তু নিশ্চিতভাবে কেউ কখনো বলতে পারি না। আমাদের অনেকেই গত রমাদানে ছিলেন, এবার এই রমাদান তারা আজকে নেই, চলে গেছেন। এমনটি আমার জন্য হতে পারে, আপনার ব্যাপারেও হতে পারে। সুতরাং রমাদানকে সেভাবেই আমরা গ্রহণ করে আমরা যেন এই রমাদানে নিষ্পাপ হয়ে যেতে পারি, সেই চেষ্টা, সেই পরিকল্পনা, সেই কর্মসূচি আমরা এই রমাদানে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কতগুলি জরুরি করণীয় বিষয় উল্লেখ করে তারপর ভিন্ন কিছু বিষয় স্মরণ করার চেষ্টা করব। রমাদানে আমাদের করণীয় কি? রমাদানে কোরআন ও সহিহ সুন্নাহ আলোকে আমাদের করণীয় কতগুলি রয়েছে ফরজ, কতগুলি রয়েছে নফল। ফরজ, রমাদানের সিয়াম পালন করা, প্রতিটি মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ স্বগৃহে বসবাসকারী ব্যক্তির জন্য রমাদানের সিয়াম পালন করা ফরজ। এটি হচ্ছে রমাদানের সবচেয়ে বড় করণীয়। অতএব মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ স্বগৃহে বসবাসকারী মেয়েদের ক্ষেত্রে আরেকটি শর্ত, পবিত্র হওয়া, এমত অবস্থায় রমাদানের সিয়াম পালন করা এটি একটি ফরজ বিষয়। যেমনইভাবে একদিক দিয়ে ফরজ, তেমনইভাবে এই রমাদানের সিয়ামের মাধ্যমে সম্ভব আপনার অতীতের অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং রমাদানের ফরজ ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। কিন্তু আজকে আমরা অনেকেই নানান অজুহাতে সুযোগ নিয়ে এই সিয়াম থেকে দূরে থাকার চেষ্টা করি, বিশেষ করে বিভিন্নজন বিভিন্ন অসুস্থতার দোহাই দেই, ব্যস্ততার দোহাই দেই। আপনাকে ভাবতে হবে আপনি কার কাছে আপত্তি পেশ করছেন, সমাজের কাছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? সমাজের মানুষ হয়তো বুঝতে পারবে না আপনার ভিতরে কী ধরনের অসুস্থতা ও দুর্বলতা রয়েছে, কিন্তু জেনে নিন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, আপনার ভিতরে কী অসুস্থতা ও দুর্বলতা রয়েছে সেটা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনার এই ওজর আপত্তি আল্লাহর কাছে আপনি পেশ করার উপযুক্ত কিনা সেটা আপনার নিজেকেই ভাবতে হবে।
রমজান মুবারকের ফরজ ইবাদত হচ্ছে এটি। সুতরাং এ বিষয়টিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে সাধ্যপক্ষে আমাদের চেষ্টা করে যেতে হবে। রমজান মাস যেমনই আমরা রমজানের সিয়াম পালন করব, আমাদের স্নেহের সন্তানদেরকে তাদেরকেও ঠিক একইভাবে সিয়াম পালনে উদ্বুদ্ধ করব, যাদের ফরজ হয়ে গেছে তাদের জন্য ফরজ হিসাবে ব্যবস্থা নেব। আফসোস করে বলতে হয় অনেক সময় আমাদের মাঝে কারো ছেলের বা মেয়ের যদি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা থাকে, কোনো ক্লাস থাকে, কোচিং থাকে, আমরা অনেক সময় বলে ফেলি যে বাবা তোমার পরীক্ষা, অতএব তোমার রমাদানের সিয়াম পালন করা যাবে না, কারণ করলে তোমার পড়ালেখার সমস্যা হবে। একজন মুসলিম বাবা মা কিভাবে এ কথা বলতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? প্রসিদ্ধ মহিলা সাহাবি রুবাইয়া বিনতে মুআউয়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন প্রথম হিজরির কথা, যখন আশুরা মুহররমের সিয়াম পালনের জন্য মদিনার অলিতে গলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাকারীকে প্রেরণ করলেন, আমরা সংবাদ শুনেই, ঘোষণা শুনেই নিজেরা সিয়াম পালন করলাম। আমাদের অপ্রাপ্ত বয়স্ক যারা বাচ্চা, ছোট বাচ্চা, সিয়াম পালন তার জন্য ফরজ নয়, তার জন্য অত্যন্ত কঠিন। আমরা আমাদের এই ছোট বাচ্চাদেরকে নিজেরা সিয়াম পালন করলাম এবং তাদেরকেও সিয়াম পালনের জন্য প্রশিক্ষণমূলক আমরা চেষ্টা করলাম, আমাদের সাথে তাদেরকেও সিয়াম রাখালাম। ছোট বাচ্চা কিছুক্ষণ পরেই খোদার জ্বালায় মায়ের কাছে এসে খাওয়া চায়। মা বললেন যখনই তারা খাওয়া চাইতো আমরা কিছু খেলনা তৈরি করে তাদের হাতে দিয়ে দিতাম, তারা এই খেলনা নিয়ে ব্যস্ত হতো, খাওয়ার কথা ভুলে যেত। এভাবে আমরা তাদেরকে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া দিয়ে তাদেরকে ইফতার করাতাম। এ ছিল আমাদের সেই অনুসরণীয় ব্যক্তি যারা সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ। আর আজকে আমাদের আদর্শ হয়ে গেছে, নিজেও দুর্বল, নিজের প্রাপ্তবয়স্ক যারা ছেলে মেয়ে তাদেরকে আমরা নানান অজুহাতে সিয়াম পালন থেকে বিরত রাখি। আপনি কি একটু ভেবেছেন আপনার ওই প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যার সেই রমাদানের সিয়াম ফরজ হয়ে গেছে, তাকে এই সামান্য অজুহাতে আপনি সিয়াম থেকে বিরত রাখার কারণে যদি এই অবস্থায় তার বিদায় হয়ে যান, আপনি তাকে জান্নাতে পাঠালেন না জাহান্নামে পাঠালেন? একটু ভাবার বিষয়। সুতরাং প্রতিটি অভিভাবক মুসলিম আপনাকে ভাবতে হবে আপনি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন, আল্লাহর আনুগত্য করছেন, এবং নিজের সন্তান ছেলে মেয়েদেরকে কতটুকু আপনি সেভাবে গড়ে তুলছেন। অতএব এই রমাদানের সিয়াম প্রাপ্তবয়স্কদের জন্য যেমন ফরজ, অপ্রাপ্তবয়স্কদের জন্য ফরজ নয়, কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রতিদিন না হলেও মাঝে মাঝে হলেও তাদেরকে এভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলার আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। রমাদান মুবারকে আমাদের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম বিষয় হলো রমাদানের সিয়াম পালন করা। এখানে একটি বিতর্কিত বিষয় এসে গেছে, রমাদানের সিয়াম কবে থেকে শুরু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি ফাইন গুমিয়া আলাইকুম ফাকদিরু লাহু 30 ইয়াউমা আও ফাকদিরু শাবান 30 ইয়াউমা। তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখেই সিয়াম শেষ করো, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, দেখা সম্ভব নয়, তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করেই পরের দিনটি রমাদানের দিন হিসাবে তোমরা সিয়াম শুরু করো।
ইসলাম স্পষ্ট। আজকে কিছু ব্যক্তি সমাজে মানুষের মাঝে সহজ বিষয়টিকে জটিল করে তুলে ধরার চেষ্টা করছে। যারা এই সুন্দর সমাজে সুন্দরভাবেই আমরা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সিয়াম পালন করে আসছি, সেই সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে সৌদির সাথে সিয়াম পালন করা বা আরও অন্য সময়ের সাথে সিয়াম পালন করা নিয়ে সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিশৃঙ্খলায় কোনোভাবে আপনার সুযোগ দেওয়া, কাউকে সমর্থন দেওয়া কখনো উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এমন একটি কথা বললেন, কোনো বিবেকবান যদি এই হাদিসটি নিয়ে চিন্তা করে তাহলে তার কাছে স্পষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবান মাসকে 30 দিন গণনা করো। একটা বিষয় ভাববেন, আজকে উন্নত প্রযুক্তির সহযোগিতা আমরা অবশ্যই নেব, কিন্তু এমনটি নয় যে উন্নত প্রযুক্তির উপরে ইসলামের বিধিবিধানগুলি নির্ভরশীল, এমনটি কখনো নয়। উন্নত প্রযুক্তির আবিষ্কারে আগমনে ইসলামের বিধানগুলি ভিন্ন হয়ে যাবে, এমনটি কখনো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। কোনো সন্দেহ নেই, গোটা বিশ্ব একই সময়ে কখনো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না। গোটা বিশ্ব কোনো জায়গায় মেঘাচ্ছন্ন থাকলে অপর জায়গায় অবশ্যই পরিষ্কার থাকবে। একই দিনে গোটা বিশ্ব কখনো মেঘাচ্ছন্ন থাকবে এমনটি নয়। সুতরাং আজকে অন্যের সংবাদ পেয়ে যদি আপনার জন্য অপরিহার্য হয়ে যায় তাহলে এই হাদিস, এই উন্নত প্রযুক্তির যুগে এটিকে অকেজো হাদিস বলে ঘোষণা দিতে হবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত, তার এই নির্দেশনা, তার এই নীতি কোনো সময়ের জন্য কার্যকর হবে আর কোনো সময়ে আসলে অকেজো হয়ে যাবে এমনটি কখনো নয়। ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোমাদের কাছে মেঘাচ্ছন্ন থাকলে আরেক জায়গায় খোঁজ নিয়ে দেখো, যেখানে আকাশ পরিষ্কার রয়েছে তারা চাঁদ দেখেছে কি না যদি সংবাদ পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য জরুরি হয়ে গেছে, তোমরাও রেখো না। ইসলাম সহজ করে দিয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন দেখা সম্ভব হয়নি, বাস আপনি শাবান মাস 30 দিন হলো কিনা গণনা করুন। যদি 30 দিন হয়ে যায় আর চাঁদ দেখারও কোনো প্রয়োজন নেই, আপনার জন্য জরুরি পরের দিনে পহেলা রমাদান হিসাবে আপনি সিয়াম শুরু করবেন, যেই সৌদির সাথে করার জন্য আজকে অনেকেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনি কি সেই সৌদির ফতোয়া একটু খুলে দেখেছেন? সেই সৌদির বিজ্ঞ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের ফতোয়া বাংলাদেশের মানুষদের জন্য তিনি স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, সেটা কি একটু চিন্তা করেছেন? স্বয়ং বাংলাদেশে যারা সৌদি নাগরিক কর্মরত তাদেরকেও তারা নির্দেশ দিলেন, তোমরা যেখানে বাংলাদেশে রয়েছ সেই বাংলাদেশে সৌদি নাগরিক হিসাবে সৌদির সাথে সিয়াম পালন করা, ঈদ পালন করা তোমাদের জন্য বৈধ নয়, বরং তোমাদের জন্য অপরিহার্য। বাংলাদেশের মুসলিমদের সাথে সৌদির একদিন পরে হোক বা দুই দিন পর হোক তারা যখন সিয়াম পালন করে সেই সাথে করাটাই তোমাদের জন্য অপরিহার্য। সুতরাং আপনি আজকে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন কেন? শরীয়ত কখনো বলেনি সৌদির সাথে সিয়াম পালন করতে হবে, কিয়ামত পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন না। কারণ একটি বাস্তব অবস্থা, সৌদির আগে পশ্চিমাঞ্চলের দেশগুলিতে সৌদির একদিন আগে চাঁদ দেখা যায়। যেমন সেই অস্ট্রেলিয়ায়, নাইজেরিয়ায়, লিবিয়ায়, উত্তর আমেরিকায়, এসব দেশগুলিতে সৌদির একদিন আগে চাঁদ দেখা যায়।
তাহলে বাংলাদেশের মানুষদেরকে যদি সৌদির সাথে করতে হয়, ওই সৌদির পশ্চিমে যারা রয়েছে, যারা একদিন আগে চাঁদ দেখতে পায়, তারা কি চাঁদ দেখেও চুপ করে বসে থাকবে? সৌদিতে সংবাদ পাবে তারপরে সিয়াম শুরু করবে? এই বিধান কখনো ইসলাম দেয়নি। সুতরাং সেই এই বিশৃঙ্খলাকারী ব্যক্তিরা কিছু বই লেখে, কিছু বক্তব্য ছেড়ে একটা জিনিসের সাথে আরেকটা অমুক হবে তমুক হবে, এই সমস্ত বিষয়গুলি দিয়ে মানুষের মাথা গরম করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বলবো সহজভাবে যেভাবে আমরা পালন করে আসছি কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, এটি অবশ্যই শরীয়তসম্মত, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। অতএব সেই বিশৃঙ্খলাকারীদেরকে কোনো বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়ারও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে বিশৃঙ্খলা বর্জন করে আমাদেরকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। রমজানের চাঁদ দেখেই সিয়াম শুরু করা, সিয়াম কিভাবে শুরু করব? সিয়াম শুরু করার বিষয় হলো সাহারি মাধ্যমে, সাহারি খাওয়ার মাধ্যমে সিয়াম শুরু করা। সাহারি খাওয়ার ক্ষেত্রে অনেকেই কিছু ভুল বুঝে থাকি, রাত্রে জাগতে পারেননি, টের পাননি, পরের দিন তিনি আর সিয়ামও রাখেননি। কেন বলেন যে আজকে তো সাহারি খেতে পারিনি? এটি ভুল ধারণা আপনার। সাহারি খেতে হবে, ফরজ নয়, এটি হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া এর অর্থ কয়েক প্লেট ভাত খেয়ে আপনাকে সাহারি খেতে হবে এমন নয়। আপনি একটা খেজুর খাওয়ার সুযোগ পেয়েছেন, এটাও সাহারির জন্য যথেষ্ট হবে। একটা বিস্কিট খেতে পেয়েছেন, এটাই যথেষ্ট হবে। এক গ্লাস পানি পেয়েছেন, এক গ্লাস দুধ পেয়েছেন, এটাই সাহারির জন্য আপনার যথেষ্ট। পেট ভরে খেতেই হবে এমনটা নয়, আবার খাওয়া যাবে না এমনটাও নয়, সুযোগ পেয়েছেন আপনি খান। কিন্তু এমনটা নয় যে সামান্য কিছু হলেই সাহারি খাওয়ার জন্য গণ্য নয়, এমন বিষয় ভুল। যদি সাহারির জন্য টের আপনি না পান, কোনো অসুবিধা নেই। আপনি রাত্রিতে যে শোয়ার সময় চিন্তা করেছেন আগামীকালকে সিয়াম পালন করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আপনি ঘুম থেকে উঠে সেভাবেই সিয়াম পালন করবেন। সিয়ামের জন্য জরুরি নিয়ত করা। এই নিয়ত সেটি অবশ্যই সবে সাদেকের পূর্বে হতে হবে, ফরজ সিয়ামের জন্য। নফলের জন্য সুযোগ রয়েছে, সূর্য মধ্যাহ্নে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত করলেও চলবে, যেটি সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু ফরজ সিয়ামের জন্য অবশ্যই সবে সাদিকের পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে। নিয়তের জন্য বিভিন্ন ক্যালেন্ডারে দেখবেন রোজার নিয়ত হলো এই, নওয়ায়েতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি আগামীকালকে সিয়াম পালন করব রমাদানে। এই ধরনের কোনো শব্দ উচ্চারণ না বাংলায় না আরবিতে ইসলামে নিয়ম নেই। আপনি আন্তরিকভাবে ইচ্ছা পোষণ করবেন, শোয়ার সময় আপনি মনে মনে চিন্তা করছেন আগামীকালকে ইনশাআল্লাহ আপনি সিয়াম পালন করবেন, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। আপনি সাহারি খাচ্ছেন সিয়াম পালনের জন্য, এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট। তবে বিষয়টা দৃঢ় হতে হবে। এভাবে সিয়াম পালন সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সমস্ত নিষিদ্ধ কর্ম, যদিও শরীয়তে হালাল, তবু সিয়াম অবস্থায় হারাম, সেগুলি থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহ ওয়াল জাহালা ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করেছে বটে, কিন্তু মিথ্যা কথা কাজ জাহেলি কর্মকাণ্ড বর্জন করতে পারেনি, এমন ব্যক্তির সারাদিনে উপবাস থাকাটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। বড় একজন অফিস কর্মকর্তা আপনি, বড় অফিসার, সব সময় দেশের নোংরা নীতি অনুযায়ী অবৈধভাবে বহু কিছু সংগ্রহ করেছেন, রমাদান মাস এসে গেছে, এখন আর ডান হাত দিয়ে নিচ্ছেন না, নিচ্ছেন আপনি বাম হাত দিয়ে, এখন সরাসরি নিচ্ছেন না, ডয়ার খুলে দিচ্ছেন যে এখানে দেন,
জেনে নিন আপনার হুকুমে একই। ডান হাত দিয়ে নিলেও ঘুষ, বাম হাত দিয়ে নিলেও ঘুষ, ডয়ার খুলে দিয়ে নিলেও ঘুষ, আর টেবিলে রাখতে বললেও ঘুষ, আর অমুককে দিতে বললেও সবটাই হারাম, সবটাই হারাম। সুতরাং রমাদান এসেছে আল্লাহকে ভয় করে এই হারাম গোটা জীবনে যেন বর্জন করতে পারেন সেই পথেই ফিরে আসার চেষ্টা করুন। একজন মেয়ে মানুষ রমাদান মাস দিনে রোজা রেখেছেন, রোজা আছেন, যেন পর্দার লঙ্ঘন না হয় খুব সতর্ক হয়ে চলার চেষ্টা করছেন। দিন শেষ হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব উন্মুক্তভাবে চলাফেরা শুরু হয়ে গেছে, না এই স্বভাব রমাদানে নয়। একজন মানুষ কয়েক মিনিট পরপর একটা সিগারেট না জ্বালালে হয় না, রমাদান এসেছে, সেই সুবহ সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো সিগারেট জ্বালান না, কিন্তু ইফতার করেই তারা আর ধৈর্য ধরে না, ঘরের বাইরে গিয়ে বা যেখানে গিয়ে শুরু করে দেন। জেনে নিন আপনি আসলেই রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেননি, তাকওয়া অর্জন করতে পারেননি। যদি সত্যিই আপনি দিনের বেলায় যেমনইভাবে আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি পাঁচ মিনিট বা দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যার ধৈর্য ধারণ করা সম্ভব ছিল না, সেই ব্যক্তি রমাদানের সিয়াম পালন করার জন্য ওই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই তেরো চোদ্দ ঘন্টা যিনি সব কিছু বর্জন করতে পারেন, তিনি যদি সত্যিই আল্লাহকে ভয় করতেন তাহলে এই হারাম জিনিসটাকে তার গোটা জীবনে বর্জন করতে অবশ্যই পারবেন। তাই আসুন, রমাদান এটি একটি প্রশিক্ষণের মাস, আপনার পক্ষে সম্ভব এই সমস্ত নোংরা বিষয়গুলি বর্জন করা, এটা আপনার পক্ষে অবশ্যই সম্ভব, যার প্রমাণ হলো এই রমাদান, যার প্রমাণ হচ্ছে রমাদান। কারণ যেই মানুষ আপনি দশ মিনিট অপেক্ষা করতে পারেন না, সেই মানুষ আপনি দশ ঘন্টা অপেক্ষা করতে পারছেন। তাহলে আপনার প্রয়োজন শুধু একটি, তা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের প্রয়োজন। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাহলে এই দশ ঘন্টা বারো ঘন্টা যেমনইভাবে আপনার এই হারাম জিনিসগুলি, হারাম কাজগুলি, হারাম কথাগুলি বর্জন করা সম্ভব হয়, আপনার গোটা জীবনেও সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই রমাদান থেকে যেন সেই প্রশিক্ষণে আমরা নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, এই রমাদান সারা দিনে আপনার আরো অনেক বহু ধরনের কাজ রয়েছে, যার মাঝে একটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ হলো সেই মাস যেই মাসে নাযিল হয়েছে এই কুরআন। কোন মাস? সেটি রমাদান মাস। কিছুদিন আগে আমরা অনেক বক্তার কাছে বক্তব্য শুনেছি যে কোরআন নাজিলের বরকতময় রাতটি হলো শবে বরাতের রাত। আল্লাহ নিজে বলে দিলেন যে কোরআন নাজিলের মাস হলো রমাদান মাস, আর আপনি বলছেন শবে বরাতের রাত। তাহলে শবে বরাতের রাত হলে কোন মাস হতে হবে? রমাদান না শাবান? হতে হবে শাবান মাস। আল্লাহ বললেন কোরআন নাজিলের মাস হলো রমাদান, আর আপনি বলছেন শাবান। কোরআনের সাথেও কী ধরনের সাংঘর্ষিক কথাগুলি, বলতেও একটু বিবেকে বাধে না। এই রমাদান মাসে কোরআন নিয়ে আপনার আরেকটি বড় ধরনের পরিকল্পনা থাকা উচিত। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে তিনি অন্য মাসের চেয়ে কোরআনের সাথে সম্পর্ক আরও বেশি গভীর করে নিতেন। প্রতিরাত্রে জিবরিল আলাইহিসসালাম তার কাছে এসে অবতীর্ণ হওয়া অংশকে পরস্পরে একে অপরে শুনতেন ও শোনাতেন। সুতরাং এই রমাদান মাস কোরআন নাজিলের মাসেও আমাদের কোরআনের সাথে সম্পর্ক আরেকটু গভীর হতে হবে। এর অর্থ এই নয় গোটা মাসে বাকি ১১ মাসে কোরআন গেলাপবদ্ধ হয়ে তাকে তুলে রাখবেন আর রমাদান মাস আসলেই খুলবেন,
এমনটি কোনো মুসলিমের জন্য হতে পারে না। গোটা বছরেই আপনার কোরআনের সাথে প্রতিটি মুহূর্ত আপনার সম্পর্ক থাকতে হবে। তবে রমাদান এটি এমন একটি মৌসুম, এমন একটি সময় যেই সময় আপনি কোরআনের সাথে সম্পর্কটাকে আরও বেশি বৃদ্ধি করবেন। আফসোসের সাথে বলতে হয় কোরআন আজকে আমাদের শুধু খতমের জন্য এসেছে, তারাবিতে খতম, ঘর উদ্বোধন করলে খতম, কেউ মারা গেলে খতম, কেউ জন্ম হলে খতম, এই খতমের বিষয়ে শুধু নিয়ে ব্যস্ত। এইসব খতমের জন্য কোরআন কখনো নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, গোটা বিশ্বকে পরিচালনার জন্য নাজিল হয়েছে এই কোরআন। গোটা বিশ্বের মানবের জন্য সৎ পথ, সঠিক পথ, শান্তির পথ দেখানোর জন্য নাজিল হয়েছে এই কোরআন। সুতরাং তেলাওয়াত করে যদি শেষ করে রাখলেন, সীমাবদ্ধ থাকলেন শুধু তেলাওয়াতে, কিছু জানার, কিছু বোঝার, কিছু শেখার চেষ্টা করলেন না, তাহলে আপনি কোরআন নাজিলের যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্যই আপনি সফল হতে পারেননি। তাই আসুন এ রমজানে আপনি চেষ্টা করুন। অনেকেই আফসোসের কথা বলতে হয় কোরআন বোঝা, অর্থ বোঝা তো দূরের কথা, কোরআন মাজিদ তেলাওয়াতটাও অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না। অথচ আপনি বিভিন্ন ধরনের অনেক কিছু পড়তে পারেন, অনেক কিছু শিখেছেন, আর কোরআন তেলাওয়াতটাও আপনি শিখতে পারেননি। নিশ্চয়ই আপনার মতো নিজেকে হতভাগার মাঝে সামিল করে নেওয়ার বিষয়টি বড়ই আশ্চর্যের বিষয়। যেই আল্লাহ আপনাকে ব্রেন বুদ্ধি দিলেন, যেই আল্লাহ আপনাকে দর্শন শ্রবণ শক্তি দিলেন, যেই আল্লাহ আপনাকে বাক শক্তি দিলেন, সে সব কিছু নিয়ে আপনি দুনিয়ার সব কিছু শিখতে পারলেন, কিন্তু আল্লাহর বাণী আল কোরআনুল কারীম শেখার সুযোগ পেলেন না, এটি আপনার জন্য খুবই দুঃখজনক বিষয়। আমরা বলতে পারি নিশ্চয় আপনার মতো ব্যক্তির পক্ষেও সম্ভব হবে যদি আপনি আন্তরিকভাবে সচেষ্ট হন এবং একটি পরিকল্পনা আপনি হাতে নেন। আপনাকে যদি বলা হয় যে আপনি 3 মাসের একটা কোর্স করলে, এই বই পড়তে পারলে বা এই ভাষা শিখতে পারলে আপনার চাকরির বেতন দ্বিগুণ করে দেওয়া হবে, আপনি সব ব্যস্ততাকে বাদ দিয়ে সেই ভাষা শেখার চেষ্টা করবেন চাকরির বেতন দ্বিগুণ করে নেওয়ার জন্য। ঠিক সেই জান্নাতের মর্যাদা কিয়ামতের দিন যখন আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আজকে তুমি কোরআন পড়ো আর তোমার মর্যাদার আসন আরও যত পড়তে থাকবে তত ঊর্ধ্বে তোমার মর্যাদার আসন ঊর্ধ্বে উঠতে থাকবে, তুমি সেই যেমন দুনিয়াতে পড়তে তেমন এখানে পড়ো। সুবহানাল্লাহ, আপনি যদি জান্নাতের সেই ঊর্ধ্ব মর্যাদা, সেই প্রমোশন, সেই ঊর্ধ্বমান মর্যাদাকে লক্ষ্য করে একটু চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার পক্ষে সম্ভব হবে দুনিয়াতে কোরআন শিক্ষা লাভ করা। কোনো অসম্ভব নয়, অবশ্যই সম্ভব হবে, শুধু নিজেকে আপনি দুর্বল ভাবছেন। সব কিছু আপনার পক্ষে সম্ভব হয়, কোরআন শেখাটাই সম্ভব হয় না, এটি একটি অবাস্তব কথা। আসুন এই রমাদানে সেই পরিকল্পনা একটু হাতে নেওয়ার চেষ্টা করুন। শিখবেনই আপনি, শিখবেনই এই রমাদানে, নিজে শিখবেন, নিজের সন্তান পরিবার তাদেরকেও শিখাবেন। শুধু তেলাওয়াত নয়, আলহামদুলিল্লাহ এখন নির্ভরযোগ্য কোরআনের অনুবাদ তাফসির পাওয়া যায়। আপনি নিয়মিত 5টি আয়াত করে আপনি প্রতিদিন পড়ার একটি কর্মসূচি হাতে নিয়ে নিন, নির্ভরযোগ্য তাফসির, তাহলে দেখবেন যে আপনার জীবনটাকে খুবই আনন্দিত মনে করবেন এবং নিজে যেন সফল বলে আপনি নিজেকে ভাবতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচি হাতে নেওয়ার তৌফিক দান করুন। সেই সুযোগে আপনাদেরকে একটি সুসংবাদ জানাচ্ছি। আপনারা জানেন অনেকেই এই মসজিদেই কোনো এক খুতবায় আমি ঘোষণা দিয়েছিলাম যে কোরআন বোঝার জন্য নির্ভরযোগ্য তাফসির আমাদের বাংলা ভাষায় খুব কমই রয়েছে, হয়তো অনুবাদ করা রয়েছে সেগুলি ব্যাপক, কিন্তু সংক্ষিপ্ত সকলের জন্য উপকৃত হওয়ার এমন পাওয়া যায় না। সে লক্ষ্যে আমরা IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রকল্প হাতে নিয়েছিলাম, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোরআনের সঠিক বিষয়গুলি বোঝার, জানার, শেখার জন্য একটি তাফসির সংকলন প্রকল্প। আলহামদুলিল্লাহ সেই তাফসিরের প্রথম খণ্ড প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং বাকি 2টি খণ্ড 3 খণ্ডে সম্পন্ন হবে, বাকি 2 খণ্ড এ রমাদানে আমরা চেষ্টা করব কাছাকাছি সময়ের মধ্যে প্রকাশ করার। আজকে নিচেও পাওয়া যাবে এক কালো গাড়ির কাছে সেই তাফসিরের প্রথম খণ্ড, আপনারা সেটি সংগ্রহ করে
রমজান থেকে আপনারা এই কর্মসূচি হাতে নেওয়ার চেষ্টা করুন, নির্ভরযোগ্য তাফসিরের আলোকে কোরআনকে একটু বুঝার, সেই আলোকে নিজের জীবনকে আলোকিত করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এভাবেই রমাদানের সিয়াম চলতে থাকবে, বিভিন্ন শরীয়তসম্মত ইবাদতের মধ্য দিয়ে সূর্যাস্তের কাছাকাছি প্রস্তুতি নেবেন আপনি ইফতারের। ইফতার সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গারাবাতি শামস ওয়াজাবাল ইফতার, সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় ইফতার অপরিহার্য হয়ে যায়। আপনার এমন বলার সুযোগ নেই যে দিনে ১২-১৩ ঘন্টা আমি থাকলাম আর ১০টা মিনিট অপেক্ষা করলে কি অসুবিধা, না, এটাই বেআইনি কাজ। আপনি ১২-১৩ ঘন্টা অপেক্ষা করতে পারলেন ঠিকই, এখন আরও পারবেন আপনি আধা ঘন্টা অপেক্ষা করতে, কিন্তু আপনার জন্য বৈধ নয়। সূর্য অস্ত গেছে, আপনাকে ইফতার করতে হবে। ইফতারের সময় নিয়ে আমাদের সমাজে অনেক বিভিন্ন রকমের কথা রয়েছে। এ মর্মে ছোট্ট একটি বইও আমার প্রকাশ হয়েছিল, কোরআন সুন্নার আলোকে ইফতারের সঠিক সময়। ইহুদি এবং তাদের অনুসারী শিয়া যারা, তারা বলে যে ইফতারের সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার নেমে আসবে, তারপর ইফতার করতে হবে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কমপক্ষে ১৫-২০ মিনিট পর। তাদের এই বাতিল চিন্তা, সেটির প্রতিবাদ করেই সেখানে কোরআন এবং সুন্নার আলোকে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা আন-নাসু বিখাইরিন মা আজ্জালু আল-ফিতর, মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথেই ইফতার করবে। সেটা হলো এক পার্ট। দ্বিতীয় আমাদের আরেকটি পার্ট হলো, জানলাম বুঝলাম যে সূর্য অস্ত হয়ে গেছে, এরপরও সন্দেহ দূর করার জন্য ৩ মিনিট অপেক্ষা করতে হবে। এই চিন্তাটিও ভুল। আপনি যদি ইয়াকিনের সাথে জানছেন যে সূর্য অস্ত গেছে, তাহলে আপনার জন্য ওয়াজিব আল ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, ইফতার করতে হবে, আর দেরি করার সময় নেই। যদি আপনি দেরি করেন, এরপরও সংশয় দূর করার বা ইত্যাদি বিভিন্ন বাহানা নিয়ে আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হবেন। অতএব নিশ্চিত হতে হবে আপনাকে সূর্য অস্ত গেছে কি না। এখন সূর্য অস্ত যাওয়ার জন্য ঘরের ছাদের উপরে উঠে পশ্চিম আকাশে দেখবেন যে সূর্য অস্ত গেল কি না, এটা অনেক সময় সম্ভব হতে পারে, অনেক সময় নাও হতে পারে। এজন্য আমাদের দেশেরও যেহেতু আবহাওয়া অধিদপ্তর, তারা নিশ্চিতভাবে তথ্য দিচ্ছে যে এই সময়ে সূর্য অস্ত যায়, তাহলে আপনি সেটিকে গ্রহণ করে সূর্য অস্ত গেছে বলেই আপনি ইফতার করে ফেলবেন। সংশয় দূর করার জন্য বা আরও কিছুর জন্য অপেক্ষা করতে হবে এমনটি কখনো নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমনইভাবে আমরা রমাদানের সিয়াম শেষ করব। অতঃপর রাতের বেলা তারাবির জন্য ব্যস্ত হব। আজকে তারাবির বিষয়টি এমন দাঁড়িয়ে গেছে, আমার এশার জামাত ছুটে গেলে অসুবিধা নাই, কিন্তু তারাবি যেন না ছুটে যায়, অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে। এশা ছুটে গেলে অসুবিধা নাই, তারাবি যেন না ছুটে। আপনার এশা হলো ফরজ, এই এশা ঠিকভাবে আদায় না করলে আপনার ইমানে থাকা কঠিন। তারাবি আপনার জন্য ফরজ নয়, এটি আপনার জন্য নফল। এর অর্থ এই না আপনাদেরকে তারাবিতে নিরুৎসাহিত করছি, নিষেধ করছি, তা নয়। আপনাকে ফরজকে ফরজের মতো গুরুত্ব দিতে হবে, আর তারাবি নফল ইবাদত, সেটাকে সেই হিসেবেই আপনি গুরুত্ব দেবেন। তবে রমাদান মাসে এই তারাবির ফজিলত অত্যন্ত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাতে কিয়াম করবে, তাহলে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং তারাবি আমরা পড়ব, এটি জামাতের সাথে পড়তে হবে এমন ফরজ নয়, তবে জামাতের সাথে পড়তে পারলে জামাতের আপনি সওয়াব লাভ করবেন। যদি প্রচলিত সমাজে যেই ২০ রাকাত পড়তেই হবে এবং কোরআন খতম করতেই হবে এই নিয়ে যে তড়িঘড়ি দৌড়ঝাঁপ করে যে তারাবি করা হয়, আসলে সেটি কোনো নামাজ নয়, এটি খেলতামাশা একটা। ২০ রাকাত শেষ করতে হবে, রুকু সেজদার কোনো গুরুত্ব নেই, উঠা আর বসা, উঠা আর বসা, এটা কোনো নামাজই নয়। ঠিক কোরআন খতম করতে হবে,
এজন্য এত দ্রুত মন্ত্রের মতো তেলাওয়াত চলছে যেটি বোঝারও কোনো সুযোগ নেই। সুতরাং দুই দিক থেকেই এই উঠা বসার নামাজ এবং এই দ্রুত মন্ত্রের মতো তেলাওয়াত, সেটার কোনো গুরুত্বের প্রয়োজন নেই। এটি ইসলামে কোনো ইবাদত হতে পারে না যদি ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে সালাত আদায় না হয় এবং তেলাওয়াত না হয়। প্রয়োজনে আপনি এশার সালাত জামাতে পড়বেন, ধীরস্থিরভাবে আপনার ঘরে আপনি একাই পড়েন, পরিবারের সদস্যদেরকে নিয়ে পড়েন, ওই দৌড়ঝাঁপের চেয়ে এটা আপনার জন্য অবশ্যই অনেক ভালো। হয়তো বলবেন যে আমি তো বেশি তেলাওয়াত জানি না, আলহামদুলিল্লাহ আপনার সুযোগ রয়েছে। আপনি মনে করেন, ধরেন আপনি 10টি সূরা জানেন, এই 10টি সূরা প্রতি রাকাতে আপনি তেলাওয়াত করতে পারেন। 10টি সূরায় সূরা ফাতিহার পর প্রতি রাকাতে আপনি তেলাওয়াত করতে থাকেন, তাহলে তেলাওয়াত আপনার অটোমেটিক দীর্ঘ হয়ে গেল এবং আপনি সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব এ বিষয়ে দীর্ঘ কথা বলার সুযোগ নেই, সময় যেহেতু শেষ, দেরি হয়ে গেছে, তাই আর দীর্ঘ করছি না। আসুন, রমাদান মাস এটি একটি আমাদের ইমানকে নবায়ন করে নেওয়ার মাস, সকল অপরাধ থেকে মুক্ত হওয়ার মাস, একটি প্রশিক্ষণের মাস, তাকওয়ার মাস। সেভাবে যেন এই মাসকে গ্রহণ করে আমরা আমাদের সফলতা লাভ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই রমাদানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো দান সদকা বেশি বেশি করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ, এটি আমাদের এই এর সহযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আমরাই দিয়ে আসছি, আপনারাই দিচ্ছেন। সুতরাং প্রতিবারের মতো নয়, বরং দিনে দিনে প্রয়োজন বাড়ছে। আপনারা শুনেছেন এই মাদ্রাসার মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথেও নিবন্ধন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে সহযোগিতার হাতকে আরও বাড়াতে হবে। যেভাবে আপনি নিজে পরিচিত মহল থেকে রমাদানে বিশেষভাবে সহযোগিতা, সেই সহযোগিতা যেন এবার অতীতের চেয়ে আরও বেশি করতে পারি, সেই আহ্বান এই সকলের কাছে রাখছি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবীকুম।